বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ল অনেকটাই সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বৃহস্পতিবারের থেকে অনেকটাই কম উৎসব দোরগোড়ায় সব মিলিয়ে যথেষ্ট উদ্বিগ্ন দেশের বিশেষজ্ঞ মহল শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী শেষ চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন তেষট্টি হাজার তিনশো একাত্তর জন বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ছেষট্টি হাজার সাতশো আট এখনো পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা তিয়াত্তর লক্ষ সত্তর হাজার চারশো আটষট্টি এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা আট লক্ষ চার হাজার পাঁচশো আঠাশ যা বৃহস্পতিবারের তুলনায় সাত হাজার আটশো কম দৈনিক সংক্রমণের তুলনায় দৈনিক সুস্থ হয়ে ওঠার সংখ্যা আজ কিছুটা বেশি হলেও তা বৃহস্পতিবারের তুলনায় কম শেষ চব্বিশ ঘন্টায় দেশে সংক্রমণ মুক্ত হয়েছেন সত্তর হাজার তিনশো জন বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল একাশি হাজার পাঁচশো চোদ্দ এই নিয়ে দেশে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো উনআশি সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে সাতাশি দশমিক পাঁচ ছয় শতাংশ পুরো সেপ্টেম্বর মাস জুড়ে দেশে প্রতিদিনই হাজার জনের বেশি মানুষের মৃত্যু হচ্ছিল করোনা সংক্রমণের কারণে গত কয়েকদিন ধরে তা হাজারের নিচে রয়েছে এখনো পর্যন্ত করোনা সংক্রমণে মৃত এক লক্ষ বারো হাজার একশো একষট্টি যার মধ্যে শেষ চব্বিশ ঘন্টায় মারা গেছেন আটশো জন বৃহস্পতিবার ছশো জনের মৃত্যু হয়েছিল চ্যানেল